হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমির জনপ্রিয় একটি সিরিজ রিয়েলমি সি সিরিজ, আর এই সিরিজের নাম হলো রিয়েলমি সি 35। আর এই ফোনটি কিছুদিনের মধ্যেই লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকতে যাচ্ছে বাজেট সেগমেন্টের খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল প্রসেসর। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 90Hz রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে রিয়েলমি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে রিয়েলমি তাদের সি সিরিজের ফোনগুলোর মতোই সেম ডিজাইন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। ফোনটির ব্যাকসাইডে থাকবে ট্রিপল ক্যামেরা, এই ফোনটির সামনে থাকবে ওয়াটার ড্রপ নচ কাটিং সেলফি ক্যামেরা। তবে এই ওয়াটার ড্রপ নচ কাটিং সেলফি ক্যামেরার পরিবর্তে পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে, তবে এটা কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটিতে আপনি দুইটি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.6 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 90Hz। আর এই ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস হলো 1200 nits। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে থাকবে ট্রিপল ক্যামেরা, যার লেন্স দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের। ফোনটিতে আরও থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনের বেসিক যেসব সেন্সর আমাদের প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G85 প্রসেসর, আর এটা হলো মিডিয়াটেকের একটা দুর্দান্ত গেমিং প্রসেসর। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপন9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11 এবং রিয়েলমি UI। এই ফোনটির র্যাম হলো 4GB এবং 6GB, আর রম হলো 64GB এবং 128GB। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 6000mAh-এর ব্যাটারি, বক্সে দেওয়া হয়েছে 18W-এর একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 12 থেকে 13 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশি মার্কেটে পাওয়া যাবে 15 থেকে 16 হাজার টাকায়। তবে এই ফোনটি প্রাইস আরও একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এই ফোনটি সব কিছুই ঠিকঠাকই হতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।